ভুয়ো নাম্বার প্লেটের মোটর বাইক ও গাড়ি ধরতে নাকা চেকিং পুলিশের, পাশাপাশি অপরাধ রুখতে শুরু হয়েছে পুলিশি তল্লাশি অভিযান। রতুয়া থানার আইসি সুবীর কর্মকারীর নেতৃত্বে রতুয়া এলাকা জুড়ে শুরু হয়েছে পুলিশি তল্লাশি অভিযান। তল্লাশি অভিযানের ছবি ধরা পড়ল রতুয়ার কাহালা ধাবরিমারি এলাকায়। এদিন পুলিশ কর্মীরা রতুয়ার ভালুকা রাজ্য সড়কে বাইক ও চার চাকা ছোট গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়েছে। রতুয়া থানার আইসি সুবীর কর্মকার জানিয়েছেন, রাতের বেলায় রতুয়া থানা এলাকায় বিভিন্ন স্ট্যান্ডে নাকা চেকিং প্রতিনিয়ত হচ্ছিল, এবার থেকে দিনের বেলাতেও বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলবে। কারণ অনেক সময় ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে অপরাধীরা অপরাধ করে অনায়াসে পালিয়ে যায়, সেদিকে লক্ষ্য রেখেই এই তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। এর ফলে এলাকায় অপরাধমূলক কার্যকলাপ দমন হবে বলেই আশা করছেন তারা। রতুয়া থানা এলাকার বিভিন্ন এলাকায় রাজ্য সড়কে যানবাহন থামিয়ে অভিযান তল্লাশি চলছে ক্রমাগতই, তবে সাধারণ মানুষের যেন কোনো অসুবিধা না হয় সেদিকেও লক্ষ্য রাখছে পুলিশ প্রশাসন।